গাজীপুরে কালিয়ার কুয়ারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 16 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত 7টি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও 1টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এইসব ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস সহ অন্যান্যরা।